আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন, 46তম বিসিএস এর শেষ 15 দিনে পুরো সিলেবাস রিভিশন প্ল্যানের আজকে আমাদের চতুর্থ দিন। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা 6টি বিষয় পড়ব। প্রথমে রয়েছে বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলীতে যতগুলো অধ্যায় বা চ্যাপ্টার আছে এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার হচ্ছে সংবিধান। দেখা যায় প্রায় প্রতি বছরই সংবিধান থেকে শুধু 3টা 4টা অথবা 5টার মতন প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় চলে আসে। যদিও বা সিলেবাস অনুযায়ী এখানে 3 মার্কস আসার কথা, তবে দেখা যায় যে এটার সাথে সরকার ব্যবস্থার অনেকাংশে মিল থাকার জন্য শুধু সংবিধানটা ভালোভাবে পড়ে গেলেই আমরা এখান থেকে 4টা বা 5টা প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কমন পেয়ে যেতে পারি। 2 নম্বরে আছে আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক বিষয়াবলীর যতগুলো অধ্যায় আছে এর মধ্যে তুলনামূলক ছোট একটি অধ্যায় হচ্ছে আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু। 4 মার্কসের প্রশ্ন আসার কথা থাকলেও বেশিরভাগ সময় দেখা যায় এখান থেকে 2টা বা 3টার মতন প্রশ্ন আসে। বিগত বছরের প্রশ্নগুলো তো অবশ্যই, পাশাপাশি বিভিন্ন চুক্তি, সনদ, সম্মেলন বা পরিবেশ বিষয়ক যে সংগঠন, এই অংশগুলো পড়ে গেলে এখান থেকে 2 থেকে 3 মার্কস পরীক্ষায় কমন আসতে পারে। 3 নম্বরে রয়েছে বিজ্ঞান। তো বিজ্ঞান থেকে আমরা যেভাবে পড়ছিলাম, ভৌত বিজ্ঞান অংশের শুরুর দিনে আমরা 3 ভাগের 1 ভাগ অংশ করেছি। আজকে আমরা ভৌত বিজ্ঞান থেকে 3 ভাগের যে দ্বিতীয় ভাগটা আছে, অর্থাৎ 3 দিনে শেষ করার প্রয়াস নিয়ে আজকে আমরা দ্বিতীয় অংশটা পড়ব। ভিতরে যে জিনিসভাবে পড়ে এসেছেন সেভাবে রিভিশন করতে পারেন, আর মোস্ট ইম্পর্টেন্টলি প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো আসছে এটাকে বেশি গুরুত্ব দিবেন। তাহলে প্রতিদিনের পড়া থেকেই হয়তো আমরা 1 থেকে 2 মার্কসের মতন পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যেতে পারি। 4 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার। আমরা গতদিনের নাম্বার ব্যবস্থার পরে আজকে আমরা কম্পিউটারে যেটা পড়বো সেটা হচ্ছে কম্পিউটার পেরিফেরালস। তো কম্পিউটার পেরিফেরালস পড়তে গেলেই দেখবেন শুরুর দিকে এরকম একটা অংশ আছে, ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইসের নামগুলো এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং বিশেষ বিশেষ যেগুলো ইনপুট বা আউটপুট ডিভাইস আছে সেটা সম্পর্কে পড়ে গেলে আমরা সেখান থেকে 1 থেকে 2 মার্কসের মতন প্রশ্ন পরীক্ষায় কমন পেতে পারি। 5 নম্বরে রয়েছে ভূগোল। ভূগোলের প্রথম অধ্যায় শেষ করার পরে আজকে এসে আমরা ভূগোলের যে দ্বিতীয় অধ্যায়টা আছে সেই দ্বিতীয় অধ্যায়টা পড়বো। ভূগোলের ক্ষেত্রে একটা কাজ করা গেলে ভালো হয়, সেটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রতিটা অধ্যায় থেকে ইতিপূর্বে যে প্রশ্নগুলো এসেছে আমরা বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো যদি একটু ব্যাখ্যা সহকারে সমাধান করতে পারি, এবং যে টপিকগুলো থেকে বারবার রিপিট হয়েছে সেটা যদি একটু বিস্তারিত পড়তে পারি, তাহলে পরবর্তী যে পরীক্ষাগুলো আসবে সেখান থেকেও এখানে পরীক্ষায় সরাসরি প্রশ্ন বা ওই ব্যাখ্যা থেকে প্রশ্ন চলে আসতে পারে। তো দ্বিতীয় অধ্যায়টা ভালোভাবে সমাধান করলে আমরা এখান থেকে 1 থেকে 2 মার্কসের মতন প্রশ্ন কমন পেয়ে যেতে পারি। এবং 6 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন। তো এটার জন্য আমি অলরেডি গত ভিডিওতে বলেছিলাম যে আমার একটা ভিডিও বা নোট শেয়ার করা আছে, আপনারা চাইলে সেখান থেকেও পড়তে পারেন। প্রায় প্রতি বছরই এখান থেকে একটা ভালো সংখ্যক 5, 6 বা 7 মার্কস কমন আসতে দেখা যায়। আর পাশাপাশি আমরা যদি এমসিকিউ প্র্যাকটিস করি, তাহলে আমি বিশেষ করে একটা বইয়ের থেকে কিছু এমসিকিউ সাজেস্টের কথা বলি। টেস্ট ভিউ নামে একটা বই আছে, যাদের কাছে বইটা নেই বা যাদের সংগ্রহে নেই তারা চাইলে আমাদের ফেসবুক পেজ থেকে সংগ্রহ করে নিতে পারেন, আমরা এটা শেয়ার করে দিব। এখানে মোট 50টি মডেল টেস্টে 500টা এমসিকিউ আছে। আপনারা আজকের প্রথম দিনে 10টা মডেল টেস্ট থেকে 10 গুণ 10 অর্থাৎ 100টি এমসিকিউ সমাধান করতে পারেন। তো এটা ছিল আমাদের চতুর্থ দিনের আয়োজন। প্রতিদিনের হিসাব করতে গেলে কিন্তু আমাদের এরকম ঠিক 10 থেকে 12 মার্কস কিন্তু কাভার হওয়ার একটা পসিবিলিটি থাকে। আজকের হিসাবেও আমাদের কিন্তু এই 10 থেকে 12 মার্কস আমরা কমন পেয়ে যেতে পারি। আজকের চতুর্থ দিনের আয়োজন আমরা এখানেই শেষ করছি। নেক্সট দিন পঞ্চম দিনের আয়োজনে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।